আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ শুরু হচ্ছে ধারাবাহিক আলোচনা 137 পর্ব আর সূরা নিসার 129 আয়াত থেকে শুরু হচ্ছে। তো গত পর্বে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে একটা ফতোয়া দিয়েছিলেন, আজকে একটা ফতোয়া দিচ্ছেন এই মানে মানুষের প্রশ্নের জবাবে আল্লাহ উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালান তাস্তাতিউ, তোমরা ওয়ালান মানে কক্ষণই না, তাস্তাতিউ মানে তোমরা পারবে না, তোমরা কক্ষণই পারবে না, তা দিলু বাইনান নিসা, স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে, আদল রক্ষা করতে, সুবিচার রক্ষা করতে কখনোই পারবে না। ওয়ালাও হারাসতুম, যদিও তোমরা আকাঙ্ক্ষা করো, ইচ্ছা করো যে সমতা রক্ষা করবো, কিন্তু তোমরা পারবে না। ফালা তামিলু কুল্লাল মাইলে, তোমরা একজনের প্রতি ঝুঁকে পড়ো না। ফাতাজারু হা কাল মাল লাগাতে, যেভাবে মানে ঝুলিয়ে রাখে, ঝুলানো অবস্থায় এক স্ত্রীকে তোমরা ঝুলানো অবস্থায় রাখিও না, হয় তালাক দিয়ে দাও না হলে তাকে গ্রহণ করো। আল্লাহ এটাই বলতে চেয়েছেন। ওয়াইন তুসলিহু, যদি সংশোধন হও, ওয়াতাত্তাকু, যদি ভয় করো আল্লাহকে, ফাইন্নাল্লাহ কানা গাফুর রাহিম, আল্লাহ হলেন মেহরবান এবং ক্ষমাশীল, আল্লাহ মেহরবান এবং ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবে। ওয়াইন ইয়াতা ফাররাকা, যদি তোমরা পৃথক হয়ে যাও, অর্থাৎ তালাক দেওয়া দেওয়া যদি হয়ে যায়, তালাক যদি দিয়ে দাও, ইয়াক নিল্লা, আল্লাহ তোমাদেরকে অভাবমুক্ত করবেন, ধনী করবেন, কুল্লাম মিন সাআতিহি, তার প্রাচুর্য দ্বারা তোমাদেরকে অভাবমুক্ত করবেন। সুবহানাল্লাহ। ওয়াকান আল্লাহু ওয়াসিয়ান হাকিমা, আর আল্লাহ হলেন প্রাচুর্যময় এবং প্রজ্ঞাময়, আল্লাহর তো কোনো অভাব নেই। তোমরা যদি মানে ন্যায়সঙ্গতভাবে তালাক দাও তাহলে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন অভাবমুক্ত করবেন। আল্লাহর ওয়াদা, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়ালিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি, আসমানের ভিতরে যা আছে, ওয়া মা ফিল আরদ, এবং জমিনের ভিতরে আছে, সব আল্লাহর জন্য। আমি আপনি এই যে যা দেখা যায় সব, আমিও আল্লাহ, সবই সবই আল্লাহ। আল্লাহ বলছেন যে আসমানের ভিতরে জমিনের ভিতরে যা আছে সব আল্লাহর জন্য। ওয়ালাকাত ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, ওয়ালাকাত, নিশ্চয়ই আমরা নির্দেশ দিয়েছিলাম তাদেরকে যারা উতুল কিতাব মিনাল কাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে আমি নির্দেশনা দিয়েছিলাম, ওয়া ইয়াকুম, এবং তোমাকেও নির্দেশনা দিয়েছি, আন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এটা নির্দেশ আমরা দিয়েছিলাম। ওয়াইন ওয়াইন তাকফুরু, যদি তোমরা অস্বীকার করো, যদি তোমরা কুফরি করো আমার সাথে, আল্লাহ বলছেন যদি করো, ফাইন্না, নিশ্চয়ই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের ভিতরে জমির ভিতরে যা আছে সব আমার, কোথায় যাবা, আমাকে অস্বীকার করে যাবা কোথায়, যেখানে যাবা সেটাও আমার। ওকানাল্লাহু গানিয়ান হামিদা, আর আল্লাহ হলেন মুকাপিকিহীন এবং প্রাচুর্যময়, আল্লাহ মুকাপিকিহীন এবং প্রাচুর্যময়, আল্লাহ কারো হাতে না। আমি আপনি যদি ইসলাম গ্রহণ না করি, যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর কিচ্ছু যায় আসে না, আমরা আল্লাহর গোলামি করবো আমাদের নিজের মঙ্গলের জন্য। আল্লাহ আবারও বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান, আসমানের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে সব আল্লাহর জন্য। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা মানে যথেষ্ট, বিল্লাহে আল্লাহ, ওয়াকিলা মানে কর্মবিধায়ক হিসাবে, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট, কারো সহযোগিতার দরকার নেই। সুতরাং তোমরা কে আমার কথা মানলে, আর কেউ মানলে না, কে আমাকে আমার দাসত্ব করলে আর কে করলে না, এটা আমার যায় আসে না, তোমাদের মঙ্গলের জন্যই তোমরা এটা করবে। আর এই ওয়াজি আল্লাহ রাব্বুল আলামিন করলেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।